দাদা, যারা এখন দেখতেছেন ভিডিওটা, অবশ্যই অনেকে এটা চিনেন না, আবার অনেকেই চিনবে। এটা হলো শতমূল। আমরা এই যে মাথায় গাছ ছিল সেটা কেটে ফেলছি, কেটে ফেলে আসলে মাটির নিচ থেকে তুলতেছি। সর্বোচ্চ পরিশ্রমের কাজ হলো শতমূল তোলা। এটা তোলা হয়ে যাওয়ার পরে আপনাদেরকে আমরা একটা গাছ দেখাবো, গাছ দেখালে অবশ্যই চিনতে পারবেন। সম্পূর্ণ শতমূলটা তুলতে আর একটু সময় লাগবে। এর ফাঁকে আপনাদেরকে এই গাছটা দেখিয়ে দিই। এই যে এটা আসলে শতমূলি গাছ, এটা লতানো গাছ। এটা আসলে মানুষের বাড়ির পাশে রাস্তার বেড়া হিসেবে কাজ করে, এবং আমাদের জমি তো সেই কাজটাই করতেছে, বেড়া হিসেবে আমরা এখানে কাজে লাগাইছি। আর এটা 2 থেকে 3 বছর পরে আর কি তোলা হয়। এই যে ফাইনালি তুলতেছি আমরা, দেখুন এটা ওজন প্রায় 10 কেজির মতো হবে, একটা গাছে 10 কেজির মতো মূল হবে, যার কারণে আসলে শতমূল নামটা এসেছে আমার যেটা ধারণা। কারণ শত শত মূল থাকার কারণে এই গাছটার নাম শতমূল, অনেকে শতবর্ষীয় বলে। এটা ইন্ডিয়াতে আসলে বনে জঙ্গলে হয়ে থাকে, বাংলাদেশে বনে জঙ্গলে হওয়ার চান্স খুবই কম। আমরা যেহেতু বাণিজ্যিকভাবে চাষ করি, এবং আমরা যে চাষটা করি এটার গুণগত মান এবং কোয়ালিটি অনেক ভালো, এবং এটার দামটা তুলনামূলক ইন্ডিয়ানগুলোর চাইতে বেশি। এটা কাঁচা এবং পাউডার দুইভাবে খাওয়া যায়, এবং এটা অনেকে ক্যাপসুল আকারে বিক্রি করে। আমরা কাঁচা প্লাস পাউডার দুইভাবে সেল করি। আমি আবার বলি, আমি আজকে ভিডিও করতেছিলাম নটর ঔষধি গ্রাম থেকে। দেখুন কত সময় লাগে একটা মূল রেডি করতে। এরপরে আসলে আরো অনেক প্রসেস আছে, এটাকে সুন্দর করে ধুতে হবে। ধোয়ার পরে অনেকে আস্ত কিনে, আস্তগুলো আমরা বিক্রি করবো। তারপরে আবার অনেক সময় এগুলো আমরা কেটে আর কি শুকানোর জন্য, ড্রাই করার জন্য রেডি করি। এটাকে ভালো করে ধুইতে হবে, ধোয়ার পরে আবার ড্রাই করতে হবে। ড্রাই করার পরে এটাকে আবার সংরক্ষণ করতে হবে, সংরক্ষণ করার পরে আবার গুঁড়া করতে হবে। অনেকগুলো প্রসেস শেষে এটা আপনাদের হাতে গিয়ে পৌঁছাবে। এই যে পাশে যে জমিটা দেখতেছেন, এটা অ্যালোভেরা। যারা আমাদের এখানে এসে দেখে নিতে চান তারাও আসলে নিতে পারবেন, শতমূল বা বিভিন্ন ঔষধগুলো নিতে পারবেন। দশ কেজি না দোস্ত, 8 কেজি মনে হইতে পারে, ঠিক না? মাটির ইয়েটা বেশি, চাপটা বেশি ভিতরে। এই যে আমরা এটা তুললাম আজকে, 10 কেজি হবে, এটা 5-7 কেজি হবে। টোটালে আমরা প্রায় 20 থেকে 22 কেজির মতো আজকে শতমূল আমরা তুলছি। আজকে যদিও রাত্রে বৃষ্টি হয়েছে, তারপরে জরুরি প্রয়োজনে আমরা তুলছি। এগুলো আসলে আমরা জরুরি প্রয়োজনে তুলি, যখন অর্ডার হয় তখন তুলে দিই। আমরা কোনো মালই আগে থেকে আর কি রেডি করে রাখি না, সেক্ষেত্রে মাল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।